আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা প্রি এক্লামশিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। তো প্রি এক্লামশিয়ার কারণ, লক্ষণ এবং এর মারাত্মক এবং জটিলতা সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা করব যে পোস্ট এক্লামশিয়া, অর্থাৎ গর্ভের পরবর্তী সময়ের খিঁচুনি। তো আপনারা জানেন যে এক্লামশিয়া সম্পর্কে আপনাদের ধারণা আছে। তো এটি প্রি এক্লামশিয়া, অর্থাৎ গর্ভবতী গর্ভের সময়ে যে এক্লামশিয়াটা বা খিঁচুনিটা হয়, এবং এটি বাচ্চা হওয়ার পরবর্তীতে যে খিঁচুনিটা হয় সেটি হলো পোস্ট এক্লামশিয়া। তো পোস্ট এক্লামশিয়ার কারণ হলো যে প্রি এক্লামশিয়ার মতোই, তবে এখানে কিছু আরও বেশি জটিলতা, আরও কিছু জটিলতা আসে। যেমন যে প্রি এক্লামশিয়ায় যে সমস্যাগুলো থাকে, এখানেও সেই সমস্যাগুলো থাকে। নাম্বার এক, এইচটিএন, অর্থাৎ যে হাইপার টেনশন, প্রেশার এখানে 160/100 এর উপরে থাকে। আর দ্বিতীয়ত হলো ওয়েট গেইন অ্যাবনর্মাল, অতিরিক্ত ওজন বেড়ে যায়। নাম্বার তিন, ওয়েডেমা, অর্থাৎ শরীরে পায়ে পানি আসে। তো প্রি এক্লামশিয়ায় এই লক্ষণগুলো ছিল, পোস্ট এক্লামশিয়ায় এই লক্ষণগুলোই আছে। তো গর্ভের বাচ্চা হওয়ার পর যে কোনো সময় খিঁচুনি হওয়াকে পোস্ট এক্লামশিয়া বলে। পোস্ট এক্লামশিয়ার লক্ষণ হলো যে প্রি এক্লামশিয়ার লক্ষণগুলো থাকবে, অর্থাৎ হাইপার টেনশন থাকবে, প্রস্রাবের অ্যালবুমিন থাকবে, পায়ে পানি থাকবে, সাথে মারাত্মক খিঁচুনি থাকবে, খিঁচুনিটা শব্দ পেলে এবং কারো সংস্পর্শ পেলে আরও বেশি হবে। নাম্বার দুই, অনিয়মিত শ্বাস প্রশ্বাস, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে, শ্বাস নিতে ছাড়তে কষ্ট হবে, অনিয়মিত শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকবে। নাম্বার তিন, চোখ ঘোরাবে, অর্থাৎ চোখ উল্টিয়ে যাবে, আমরা স্বাভাবিক যেভাবে চাউনি করি চাই তার বিপরীত হবে, অর্থাৎ চোখ উপর দিকে উল্টানো থাকবে। এবং দাঁত কপাটি, অর্থাৎ দাঁতে দাঁত লেগে যাবে, রোগী অজ্ঞান হয়ে যাবে। তো এক্ষেত্রে ইনভেস্টিগেশন আমরা দিতে পারি, যে প্রস্রাবের রুটিন এক্সামিনেশন আমরা দিতে পারি। তো প্রস্রাবের প্রোটিন দিতে পারি, ব্লাডের ইউরিয়া দিতে পারি, সিরাম ক্রিয়েটিনিন, এসজিপিটি, অর্থাৎ লিভারের টেস্ট, এবং ইউএসজি দিতে পারি, অর্থাৎ আমরা এখানে আল্ট্রাসোনোগ্রাম দিতে পারি। তো আল্ট্রাসোনোগ্রাম না দিলেও এসজিপিটি এ পর্যন্ত আমরা দিতে পারি। তো এক্ষেত্রে দেখেন জটিলতাগুলো, হলো যে বেশিরভাগ ক্ষেত্রেই মৃত সন্তান প্রসব হয়। নাম্বার দুই, অপরিপক্ক শিশুর জন্ম হয়। নাম্বার তিন, অতিরিক্ত রক্তপাত হয়। নাম্বার চার, অনেকগুলো রোগে জড়িয়ে পড়ে, বিশেষ করে নিউমোনিয়া, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, এমনকি ভারসাম্যহীনতাও হয়ে যেতে পারে এবং হয়। তো চিকিৎসা, কি এক্ষেত্রে রোগীকে সম্পূর্ণ ব্রেনটাকে রেস্ট দিতে হবে, অর্থাৎ তাকে ঘুমের জন্যে ওষুধ দিতে হবে। তো ঘুমের জন্য আমরা এখানে সিডিল ট্যাবলেট আমরা দিতে পারি অথবা ইঞ্জেকশন দিতে পারি। আর এক্ষেত্রে প্রেশারের ওষুধ, একটা ভালো একটা প্রেশারের ওষুধ দিতে পারি, অথবা এখানে মিথাইল ডোপা, অর্থাৎ ফাইডোপা বা সারডোপাও দিতে পারি। এক্ষেত্রে ডেক্সট্রোজ 5%, যেহেতু প্রেশার বেশি অন্য স্যালাইন দেওয়া যাবে না, অতএব ডেক্সট্রোজ 5% স্যালাইন দিতে হবে, সাথে ম্যাগনেশিয়াম সালফেট 4% প্রতি মিনিটে 40-60 ফোঁটা করে দিতে হবে। আর এক্ষেত্রে করণীয় হলো যে কোলাহলমুক্ত ও অন্ধকার ঘরে রাখতে হবে রোগীকে। শ্বাস প্রশ্বাস, অর্থাৎ নাক মুখ পরিষ্কার করে দিতে হবে। দাঁতে দাঁত লাগলে দাঁত ছাড়িয়ে দিতে হবে। আর দাঁতে যাতে দ্বিতীয়বার দাঁত না লেগে, জিব্বা যাতে না কাটে, এজন্য দাঁতের মুখের ভিতরে স্পঞ্জ বা রুমাল জাতীয় কিছু দিতে হবে, যাতে দাঁতে দাঁত না লাগে এবং দাঁতে দাঁত না লাগলেও জিব্বা যাতে না কাটে। আর দ্বিতীয়ত হইল যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। তো প্রি এক্লামশিয়া এবং পোস্ট এক্লামশিয়া দুইটি মারাত্মক, যে কোনো সময়ে যে কারো হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা সতর্ক থাকব এবং চিকিৎসা করলে এটি কোনো সমস্যা না। গর্ভ অবস্থায় আমরা অবশ্যই মিনিমাম
চারবার চেক আপের জন্য একজন গাইনি বিশেষজ্ঞ ডক্টর অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।